আন্তর্জাতিক ভাবে পরিচিত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক জনাব আদিলুর রহমান শুভ্রকে এবং ওই একই সংগঠনের পরিচালক নাসির উদ্দিন আলমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। সবচেয়ে দুঃখজনক বর্মার একটি ঘটনা আন্তর্জাতিক মিডিয়ার সামনে ঘটেছে। আপনারা যদি লক্ষ্য করেন, আদিলুর রহমান শুক্র যখন তাকে কারাগারে নেওয়ার চেষ্টা করা হয়েছে বিজন ভ্যানে তোলার জন্য, তাকে এই আজকে প্রথম আলোর পত্রিকার এই ছবিটি দেখবেন, তার হাত তুলে এই পান্ডা বাহিনী কিভাবে ধরে রেখেছে, জেল জুলুমের পরেও তিনি এই পিজন ভ্যানের দরজা থেকে হাত মুষ্টিবদ্ধ করে এই জালিমদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হাতটি উঁচু করে ধরতে চেয়েছিলেন। এই জালিমরা এই পাকিস্তান স্বাধীন সরকার ক্ষমতায় থাকার জন্য যে পান্ডা বাহিনী তৈরি করেছে, ওই পান্ডারা তার হাত উঁচু করতে পর্যন্ত দেয়নি। আজকে তারই প্রতিবাদে আমরা এই বক্তব্য শেষে এই মুষ্টিবদ্ধ হাত উঁচু করে মিছিলের স্লোগানে ঢাকা রাজপথে আমরা মিছিল করব। বিষয়টি গভীরভাবে আমাদেরকে ভাবতে হবে। নাসির উদ্দিন আলম এবং আদিলুরের কারাবাস নিয়ে বাদ চুক্তি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিবৃতি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ সমস্ত সভ্য রাষ্ট্রগুলো প্রতিবাদ জানিয়েছে। এই যে শেখ হাসিনা ট্রাম্প কার্ড নির্বাচনের আগে খেলছে, যে অধিকারের সম্পাদক এবং পরিচালককে শাস্তি দিয়ে দেখছে, এখানকার পশ্চিমা কমিউনিটির প্রতিক্রিয়া কি, তারপরে তার সেকেন্ড খেলা শুরু হবে। আরো জনাবি বিরোধী দলের নেতা কর্মীদের মামলাগুলো তরিত গতিতে এগিয়ে যাচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে গণভবন থেকে মামলার রায় প্রস্তুত করা হচ্ছে। বিএনপি জামাত সহ বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দকে শাস্তি দিয়ে একে একতরফা নির্বাচন করার জন্য আজকে আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাই প্রথমতেই অধিকারের সম্পাদক এবং পরিচালককে কারাবাস দিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া লক্ষ্য করছে, দেশের মধ্যে নাগরিকদের প্রতিক্রিয়া লক্ষ্য করছে। কাজে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা এই জালিমদের জুলুম দেখে চুপ করে থাকবেন নাকি করছে উঠবেন। এই অল্প সময়ের মধ্যে যেমন বক্তব্য দিতে হবে, সমাবেশ শেষ করতে হবে, শেখ হাসিনার পতন ঘণ্টা লাগে, পতন নিশ্চিত করতে হবে। আপনারা যদি বাংলাদেশের গত 52 বছর ইতিহাস দেখেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে যদি ভারত পাকিস্তান ইতিহাস দেখেন, এই অঞ্চলে শেখ হাসিনার মতো অত্যাচারী প্রধানত দুর্নীতিগ্রস্ত শাসক অজনপ্রিয় শাসক আর কোনদিনও ক্ষমতায় ছিল না। আজকে সমগ্র আন্তর্জাতিক বিশ্ব আজকে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছে।